এমন মজাদার একবারটি জর্দা কি যে মনে শান্তি দেয় আমি যেহেতু সুইট লাভার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে করছি কালকে সন্ধ্যা আমার এত পরিমাণ জর্দা খেতে ইচ্ছা করতেছিল তাই আমি ভাবলাম ঝটপট করে বানায় ফেলবো একদম এজন্য জন্য প্রথমে হচ্ছে আমি চুলে পানি দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ করার জন্য ও তার আগে আমি হচ্ছে চালটাকে ধুয়ে আধা ঘন্টার মতো পানি ঝড়ায় রাখছি আর দেন হচ্ছে এখানে একটু কালার হচ্ছে আমি পানির সাথে মিক্স করে নিচ্ছিলাম যে যে কোনো কালার দিতে পারেন যার যা পছন্দ আমার একটু অরেঞ্জ টোনের কালারটা পছন্দ জর্দার মধ্যে তো পানি যখন ফুটে আসবে তখন আমি জর্দার কালার মিক্স করে পানিটা দিয়ে দিলাম তো জর্দার কালার দেওয়ার পর পানিটা যখন এরকম একদম ভালো মতো বলক দিয়ে দিবে তখন এর মধ্যে আমি চাল দিলাম আমি এখানে এক কাপ চালের জর্দা রান্না করছি কালকে আর চালটাকে যে বললাম যে সুন্দর মতো ধুয়ে আমি আধা ঘন্টা হচ্ছে পানি ঝড়ায় নিয়েছি তাহলে জর্দাটা সুন্দর ঝরঝরা হয় আর কি তো এই যে এখানে আমি চালটাকে কেমনভাবে সেদ্ধ করে নিব যে মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আমার একটু হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাপে একটু লবণটা দিলে সুন্দর ব্যালেন্স হয় তো চালটাকে কিন্তু কন্টিনিউসলি মানে চেক করতে হবে কারণ কোন সময় তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে বোঝাই যাবে না চোখের পলকে তো জন্য আমি বারবার নেড়ে চেড়ে দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তো আমি যখন দেখলাম যে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে এটাকে একটা ঝাঁঝরিতে মানে তুলে নিচ্ছি তো এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব এটা যদি আপনি গরম অবস্থায় রেখে দেন একদম তাহলে কিন্তু আরও বেশি সেদ্ধ হয়ে যাবে একদম মানে ভট্টা হয়ে যাবে আর কি এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা করে একটু ঝড়াই দিবেন তাহলে হচ্ছে সুন্দর একটু ঝরঝরা থাকবে এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তাহলে আপনি ঘিও ইউজ করতে পারেন তেলের বদলে পুরাটাই ঘি দিয়ে রান্না করতে আবার চাইলে কেউ ঘি আর তেল মিক্স করতে পারেন আমরা অতটা ঘি খাই না লাস্টে আমরা একটু ঘি দেই আর কি তো এর যে তেল নিয়ে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ সাথে একটু কাজু বাদাম আর কাঠবাদাম আমি কেটে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর সাথে কিসমিস কিসমিস কালো দেখে আমি কালো কিসমিস দিছি নর্মাল কিসমিস থাকে আপনারা নর্মাল কিসমিস দিতে পারেন ওগুলোকে একটু ভেজে নিছি কিসমিসটা যখন দেখবেন এরকম ফুলে ফুলে আসছে তখন বুঝবেন এগুলো ভাজা শেষ এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম যেহেতু এক কাপ চালের জর্দা রান্না করছি আমি এখানে এক কাপ মানে চিনিই দিছি আর কি খুব বেশি মিষ্টিও হবে না আবার খুব বেশি কমও হবে না এরকম একটা মিষ্টি রাখছি চাইলে আপনি আরও স্বাদ মানে নিজেদের স্বাদ অনুযায়ী হচ্ছে আরও চিনি দিতে পারেন বেশি অথবা আরও কম দিতে পারেন তো চিনিটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিছি আমার জ্বরদার চাল যেহেতু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করা ছিল আমার অনেক বেশি হচ্ছে পানি দিয়ে চাল সেদ্ধ করার আসলে কিছু ছিল না তো আমি এখানে এক কাপ পানি দিয়ে সুন্দর মতো মানে পানিটাকে উতরায় নিছি উতরানোর পর কিন্তু এটা বেশি আঠা আঠা করা যাবে না মানে বেশি ঘন করা যাবে না শিরাটা যখন এরকম উতড়ানো আসবে পানিতে তখন আমি এই যে এর মধ্যে জর্দাগুলো দিয়ে দিলাম ও আর আমার কাপটা একটু বড়ো ছিল যার কারণে দেখে মনে হচ্ছে যে অনেকগুলো জর্দা হয়েছে পানির মধ্যে হচ্ছে সব রাইসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এরপর আমি মরব্বা দিলাম মরব্বা হচ্ছে জর্দার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস আমার কাছে মনে হয় কারণ এই মরব্বাটা না দিলে আমার কাছে একটু ভালো লাগে না মরব্বা দিতে হবে মাস্ট এই জর্দার মধ্যে তো এই যে পানিটা আমি একদম কিন্তু হাই ফ্লেমেই রাখছি আমি লো ফ্লেম করে দিইনি যেহেতু জর্দার চাল আমার ভালো সেদ্ধ করা এর জন্য আমি আর কিন্তু লো ফ্লেমে রেখে রেখে সেদ্ধ করি সুন্দর মতে হাই ফ্লেমে রেখে পানিটা একদম শুকাই ফেলছি এই যখন পানি একদম শুকানো আসবে তখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম দুই চা চামচের মতো লাস্টের দিকে ঘিটা দিলে কি হয় সুন্দর মতো ঘির ফ্লেভারটা থাকে আর যারা ঘিটা অনেক বেশি ডাইজেস্ট করতে পারে না তাদের জন্য খুব একটা প্রবলেম হয় না আর যদি পুরাটা আসলে ঘিতে করা হয় তখন অনেকের ঘিতে প্রবলেম হয় তো তাদের জন্য আসলে পুরা ঘি খাওয়াটাও তো উচিত না এই জন্য লাস্টে দিলে সুন্দর মতো একটা ফ্লেভার হয় পানিটা যখন একদম শুকিয়ে গেছে আমি কিন্তু তখন হচ্ছে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এই যে পাঁচ মিনিট আমি হচ্ছে একদম দমে রাখছিলাম আর কি তো এরপর দেখেন ঢাকনা উঠানোর পর শূন্য মতো জর্দাটা হয়ে গেছে এই জর্দাটা যখন গরম থাকে তাই দেখতে মনে হয় যে একটু লেগে লেগে আসতে বাট এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরা হয় এই যে আমি এখানে গরম সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু একটু মানে মনে হচ্ছে যে অতটা ঝরঝরা হয়নি কিন্তু আপনি যখন হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন এই যে এরকম অবস্থা একটু ঠান্ডা হয়েছে তারপর যখন সার্ভ করতেছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে ভালোই হচ্ছে ঝরঝরা হয়েছে তো জর্দার ক্ষেত্রে এটাই আপনি যখন ঠান্ডা সার্ভ করবেন তখন সুন্দর ঝরঝরা মনে হবে তো উপরে আমি হচ্ছে একটু জাস্ট যা যা দেওয়ার দিলাম একটু বাদাম সাথে একটু মোরব্বা আর কেটে খেয়ে দিয়েছিলাম ওগুলোই দিলাম সাথে বেবি সুইটস ছিল আর এই যে একটু কালো ডেকোরেশনের জন্য মানে যে যেরকম করে ডেকোরেট করে আর কি খেতে তো মজাই লাগে সব কিছু মিলায় তো আমার জর্দা খুবই পছন্দের জন্য ঝটপট করে বানায় ফেললাম আর এখন দেখেন জর্দাটা একদম ঝরঝরা এটা কিন্তু মানে বানানো মোটামুটি এক ঘন্টা পর আর কি যখন ঠান্ডা হয়ে গেছে প্রপারলি তখন আমি আপনাদেরকে আর একটা বাটিতে নিয়ে দেখা। সুন্দর মতো একদম ঝরঝরা হয়ে গেছে খেতে আমার খুবই মজা লাগছে যেহেতু অনেক বেশি মিষ্টিও দেইনি আবার কম মিষ্টিও দেয়নি আমার হাজব্যান্ড তো বলতেছিল এটা অনেক মজা হয়েছে জর্দাটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কার এরকম ঝটপট কিছু খেতে মন চাইলে বানায় ফেলেন তারাও কমেন্টস করে জানাবেন যে আমার কিছু খেতে মন চাইছে আর আমি এরকম করে বানাই ফেলছি তো ভিডিওটি ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং